সুপ্রিয় শিক্ষার্থী, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম 2020-তে আপনাকে স্বাগতম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিভার্ব। আসলে বিভার্বের সংখ্যা কত এটা প্রথমত আগে জানা দরকার। বিভার্ব মূলত আটটি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। অনেকের মতে বিভার্ব দশটি, তাহলে অতিরিক্ত দুইটা কি? সেটা হচ্ছে শ্যাল বি এবং উইল বি। এটা অনেকের মতে, এখানে মতবিরোধ আছে। যদি আমরা বিভার্বের সংখ্যার কথা বলি সমালোচনা ছাড়া, তাহলে আটটি, আর যদি বলি সমালোচনা সহ বা মতানৈক্য সহ বিভার্বের সংখ্যা হচ্ছে দশটি। তাহলে বিভার্বের সংখ্যা যদি আমরা দশটে ধরে নিই, তাহলে কি হবে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, শ্যাল বি এবং উইল বি, টোটাল দশটা। এখন দেখব এই বিভার্ব কখন মূল ভার্ব হয় এবং কখন সাহায্যকারী ভার্ব হয় বা অক্সিলারি ভার্ব হয়। যখন দেখবেন কোনো সেন্টেন্সে মূল ভার্ব নেই অথচ বিভার্ব আছে, তখন মনে করবেন এই বিভার্বই মূল ভার্ব। আর যখন দেখবেন মূল ভার্ব আছে বিভার্বও আছে, তখন মনে করবেন এই বিভার্ব তখন সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করবে। তো আশা করি এই বিভার্বের এই ছোট্ট লেকচারটা আপনাদের খুব ভালো লেগেছে এবং খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্পূর্ণরূপে নিরাপদে থাকুন।